রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমাদের প্রত্যেকের উচিত বিদেশি ভাষা শেখার আগে মাতৃভাষাকে রপ্ত করা। আর বাঙালি হিসাবে আমাদের একটি নৈতিক দায়িত্ব রয়েছে বাংলা ভাষাকে সঠিকভাবে জানা এবং প্রমিতভাবে উচ্চারণ করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভাষা আন্দোলনে এত বছর পরও যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বিরাট অংশ এখনও প্রমিতভাবে বাংলা উচ্চারণ করতে জানেন না। আর সেজন্যই আমি আজকের ক্লাসে বাংলা বর্ণমালাগুলোকে সঠিকভাবে উচ্চারণ করে আপনাদেরকে শোনাবো। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখার সাথে সাথে উচ্চারণের অনুশীলন করে নিতে পারেন। বাংলা বর্ণমালা দুভাগে বিভক্ত, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। আমি প্রথমে স্বরবর্ণগুলোকে উচ্চারণ করছি। স্বরে অ, স্বরে অ, স্বরে আ, স্বরে আ, রস্বই, রস্বই, দীর্ঘই, দীর্ঘই, রস্বু, রস্বু, দীর্ঘউ, দীর্ঘউ, রি, রি, এ, এ, ওই, ওই, ও, ও, ঔ, ঔ। এবার আমি উচ্চারণ করব ব্যঞ্জনবর্ণ। ক, ক, খ, খ, গ, গ, ঘ, ঘ, উঁ, উঁ, চ, চ, ছ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ঝ, ইয়ো, ইয়ো, ট, ট, ঠ, ঠ, ড, ড, ঢ, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, ত, ঠ, ঠ, দ, দ, ধ, ধ, দন্ত ন, দন্ত ন, প, প, ফ, ফ, ব, ব, ভ, ভ, ম, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, বয়শূন্য র, বয়শূন্য র, ল, ল, তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স, হ, হ, ডয়শূন্য র, ডয়শূন্য র, ঢয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, অন্তস্থ অ, খণ্ডত, খণ্ডত, অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু।
চন্দ্রবিন্দু। তো আপনারা এতক্ষণ শুনতে পারলেন বাংলা বর্ণমালার প্রমিত উচ্চারণ। আশা করি আমার সাথে সাথে আপনারা অনুশীলন করে নিয়েছেন এবং সঠিকভাবে শিখতে পেরেছেন। এই অনুশীলনটা আপনার বারবার করলে আপনার উচ্চারণ আরও বেশি নিখুঁত হবে এবং প্রমিত হবে, এবং আপনার কথা বা বক্তব্য অথবা ক্লাস নেওয়া বা বিভিন্ন কাজে এই সঠিক উচ্চারণটা একটা সময় অনেক কাজে দেবে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে বাংলা বর্ণমালাকে উচ্চারণ করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আনিসুর রহমান, খোদা হাফেজ।